স্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রায়ই বলতে গেলে বাবার কাছে বায়না করতাম পাড়ার আইসক্রিম কাকুর থেকে বড় আইসক্রিম কিনে দিতে, তখন এগুলো 5 টাকা মতো নিত। কিন্তু এখন আর এসবে দেখা পাওয়া যায় না খুব একটা। হ্যাঁ, অনেক জায়গায় পাওয়া যায়, তবে আমাদের এখানে খুব একটা দেখতে পাওয়া যায় না। বহু বছর পর পাড়াতে আজ একজন কাকু এসেছিলেন, কিন্তু ভাগ্যবশত তার কাছে কোনো বড় আইসক্রিম আর বেঁচে ছিল না। আসলে বহু বছর পর ঢোকাতো পাড়া সকলেই কিনে নিয়েছে বলতে গেলে প্রায়। আর ওনারা তো একটা পাড়া দিয়ে আসেন না, ওনারা বিভিন্ন পাড়া ঘুরে ঘুরে আসেন।